এখন গৌরী কোন ভাব, রাধারানীর ভাবে ভাবিত, রাইমানিনীর ভাবে ভাবিত, ভাবিত হয়ে ওরাং নয়নে বয়ে তপত হইল। আরে মোর, আরে মোর গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের বনে লোচন ভার, অখিল জীবের মন লোচন ভার, অখিল জীবের মন লোচন ভার, যেন ফাঁদে পেতেছে রে, 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 জীবের নয়ন মন ধরবে বলে ফাঁদে পেতেছে রে, নয়ন মন ধরবে বলে ফাঁদে পেতেছে রে, নয়ন মন ধরবে বলে অখিল জীবের মন লোচন ফাঁদ, অখিল জীবের মন, যে জন গৌরকে দর্শন করবে তার নয়ন মন ওই ফাঁদে আটকা পড়ে যাবে। কোন ফাঁদে? বদন চাঁদ রূপ ফাঁদে। আচ্ছা কেন পড়বে না বলুন তো, আমরা কাকে দেখছি? নদিয়া বিহারী গৌর সুন্দরকে দেখছি তো, গৌরহরির মধ্যে কাকে দেখছি আমরা? কৃষ্ণকে না, দেখছি আমরা রাধারানীকে। কৃষ্ণ তো ভিতরে আছে, গৌরহরির ভিতরে আছে, আগে কে আছে, বাইরে কে আছে? কোন যে তো রাধারানী বললেন, অন্তরে থাকবে তুমি বাহিরে রইব আমি, তাহলে বাইরে কাকে দেখছি আমরা? রাধারানী কি মাদনাক্ষ মহাভাব স্বরূপিনী বৃষভানু দুলালিয়া রাধারানীকে দেখছি, নয়ন কি আকর্ষিত হবে না? মহাপ্রভু দক্ষিণ দেশে গেলেন হরিনাম প্রেম বিতরণের জন্য, রামানন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য, যেই গ্রাম দিয়ে যাচ্ছে মহাপ্রভুকে যে দেখছে সেই বৈষ্ণব হয়ে যাচ্ছে, গ্রামকে গ্রাম সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে, দক্ষিণ দেশে এক প্রত্যন্ত গ্রাম, গ্রামের সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে, হরিনামে মাতোয়ারা হয়ে যাচ্ছে, কয়েকজন বিদ্বান তান্ত্রিক, অতি জ্ঞানী তান্ত্রিক, তন্ত্র মন্ত্র নেই যাদের একমাত্র কারবার, ফুফা দিয়ে জীবের মন ভুলিয়ে রোজগার করা যাদের কাজ, সেই তান্ত্রিক কয়েকজন মিলে জটলা পাকিয়ে বলা বলি করছে, এই বাংলার থেকে চৈতন্য নামে এক সন্ন্যাসী এসেছে, আমাদের রুজি রোজগার সব শেষ। কেন? ওই চৈতন্য সন্ন্যাসী ওকে যে দেখছে সেই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাচ্ছে, বৈষ্ণব হয়ে যাচ্ছে, আর বৈষ্ণব তো তন্ত্রমন্ত্র ফুফা ধার ধারেন না। যারা মহামন্ত্রকে আশ্রয় করেছে সামান্য মন্ত্র তাদের কি করতে পারে? আর এই সকল গ্রামবাসী যদি আমাদের কাছে না আসে সংসার চলবে? কয়েকজন তান্ত্রিক মিলে বলছে এক কাজ কর, আমরা সবাই মিলে চৈতন্যের কাছে যাব, সন্ন্যাসীর কাছে যাব, আমরা তর্ক শাস্ত্রে যুদ্ধ করে ওকে পরাজিত করে এই গ্রাম ছাড়া করব, দক্ষিণ দেশ থেকে হাঁটিয়ে দেব, আর না পারলে আমরা সবাই মিলে হাতাহাতি করে মারামারি করে এখান থেকে তাড়াব। ও তো একা, পরজোর আরেকজন আছে কৃষ্ণদাস বলে কি একটা ভৃত্য চাকর আছে, এই দুজনকে মেরে পিটে আমরা এতজন আছি তাড়াবো। চল, এবার সবাই আসছে, মহাপ্রভু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তান্ত্রিকগণ আসছেন, মহাপ্রভু একটি বৃক্ষ তলে বসে নয়ন দুটি মুদ্রিত করে মধুমাখা কৃষ্ণ নাম করছেন, নাম করতে করতে নয়ন অশ্রু নিরে ভেসে যাচ্ছে। তান্ত্রিকগণ কাছাকাছি এসে গেলে, এসে সবাই বলা বলি করছে, এই আমরা যে আসছি না, মনে হয় বেটা বুঝতে পেরেছে, তাই দেখ ভয় কেমন কাঁপছে। খানিকক্ষণ দর্শন করে একজন বলছে, আর দাঁড়িয়ে দর্শন করবো কেন, সময় নষ্ট করার দরকার নেই, ওকে ডাকি আমরা, ডেকে এবার যুদ্ধ আরম্ভ করি, তর্কশাস্ত্রে যুদ্ধ,
একজন বলছে এই চুপ কর বেটা কাঁদছে, এটাই মনে ওর শেষ কান্না, একটু মনের মতো কেঁদে নি, মনের মতো কেঁদে নি, আমরা তাড়াবো তোই, তাড়াতে না পারলে হাতাহাতি মারামারি করব, আমরা এতজনের আর ও একা বেটা কি করবে, একটু কাঁদতে দে। সবাই দর্শন করছে, মহাপ্রভু অশ্রুনির ভেসে বধূর মাখা কৃষ্ণ নাম করছেন, মহাপ্রভু বদনে কৃষ্ণ নাম শুনতে শুনতে তান্ত্রিকগণের মনের কঠিনতা দূরে গেল, তারাও যেন প্রেমে একটা মাতোয়ারা কেমন যেন একটা হরি নামে একটা আনন্দ উপলব্ধি করছে তারা। ওদের মধ্যে আরেকজন বলছে কি গো আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, নাও এবার ডাকি আমি, বলছে এই চোপ দেখছিস না কত সুন্দর মধুমাখা কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নামে কি এত মধু আছে, কৃষ্ণ নামে কি এত সুধা আছে, আমার ইচ্ছা হচ্ছে যেন এইভাবে বদন ভরে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ নাম প্রেম সুধা মাতোয়ারা হয়ে যায়। এইভাবে একে একে বলছে হ্যাঁ আমারও ইচ্ছা হচ্ছে কৃষ্ণ নাম নিয়ে কাঁপতে, এইভাবে সবাই মিলে কৃষ্ণ নাম আরম্ভ করে দিলেন। কৃষ্ণ নাম প্রেমে এমনই ভাবে বেসে গেল, তারা মহাপ্রভু চরণে পড়ে বলছে হে প্রভু আমরা তোমার মহিমা বুঝতে পারিনি, তুমি যে স্বয়ং গোবিন্দ, তুমি যে কলিজীবকে উদ্ধার করতে এসেছো, এইটুকু আমাদের কৃপা করো যেন তোমার চরণ আরাধনা করে আমরা এই জগৎ থেকে তোমার চরণে পৌঁছাতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এইভাবে সবাই বৈষ্ণব হয়ে যাচ্ছে, কাকে দেখে, কৃষ্ণকে দেখে না, রাধারানীকে দেখে, এমনকি বনের পশু পর্যন্ত। মহাপ্রভু নীলাচল থেকে দ্বিতীয়বার যখন বৃন্দাবনে যাওয়ার জন্য বৃন্দাবন অভিমুখে যাত্রা করছেন, ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে চলছেন, এক ব্যাঘ্রের গায়ে মহাপ্রভুর চরণ লেগে গেল, ব্যাঘ্র ঘুমিয়েছিল চমকে উঠল, মহাপ্রভু দেখে বলছে কহ কৃষ্ণ কৃষ্ণ, মহাপ্রভু বললেন কৃষ্ণ নাম করতে, সেই ব্যাঘ্র উন্মত্ত হয়ে কৃষ্ণ নাম করছে, দুটি চরণে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করছে। বনের হরিণ অন্যান্য আরো ব্যাঘ্রগণ মহাপ্রভু পথ দিয়ে চলছেন, আর তারা পিছনে পিছনে হরিনাম গুণ কীর্তন করতে করতে চলেছে। যে হরিণ বাঘকে দেখলে ভয়ে প্রাণ বাঁচাবার জন্য দৌড়ে পালান করে, সেই হরিণের ভয় চলে গেল হরিনাম মহামন্ত্রে মহাপ্রভুর বদনে হরিনাম শুনি। যে বাঘ হরিণকে দেখলে নিজের ভোগ্য বস্তু মনে করে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করে, সেই বাঘের হিংসা বৃত্তি দূরে গেল, বাঘ প্রেমে উন্মত্ত হয়ে হরিনাম করছি। হাই রে কলিকাল, হরিণ চাটে বাঘের গাল, বাঘ হরিণ প্রেমালিঙ্গন করছি। এইভাবে বনপথ পার হলেন মহাপ্রভু, বনপথ থেকে এবার গ্রামাঞ্চলে ঢুকবে, বাঘ হরিণ তারা পিছনে পিছনে, মহাপ্রভু তাদেরকে বলছে তোমরা এবার নিজ নিজ স্থানে গমন করো। বলার সঙ্গে সঙ্গে বাঘ হরিণ আর মহাপ্রভুর পিছন ধরলেন না, তারা গভীর বনে প্রবেশ করলেন। একটা মর্মান্তিক কাহিনী কি জানেন, যে বাঘগুলো হরিণ না হয় লতা পাতা খায়, কিন্তু বাঘের আহার কি, ওরা তো মাংসাশী, ওরা তো মাংস ভক্ষণ করে বেঁচে থাকে। যে বাঘগুলো মহাপ্রভু কৃপা পেয়েছে, সেই বাঘগুলো যে কয়দিন এই নিথর জড়দেহে প্রাণ ছিল, তাদের আর হিংসা বৃত্তি হল না। আহার যদি করতে হয় তাদেরকে তো প্রাণী হিংসা করে আহার করতে হবে, তার আর প্রাণী হিংসা করতে পারল না। যে কয়টি বাঘ মহাপ্রভু সাক্ষাৎ কৃপা পেয়েছে, গভীর বনে গিয়ে বৃক্ষতলে থেকে মহাপ্রভুর ওই রূপ লাবণ্য মনে মনে ধ্যান করে মধুমাখা কৃষ্ণ নাম স্মরণ করতে করতে নিথর দেহ থেকে তাদের জীবাত্মা গৌর চরণে বিলীন হয়ে গেল। নিতাই গৌর হরি বল। সেই বাঘগুলো আর আহার করলো না, আহার করবে, বাঘের যা আহার তারা তো মহাপ্রভুর প্রেমে মাতোয়ারা হয়ে তাদের দেহটা বাঘের আকৃতি রইল বটে, কিন্তু তাদের দেহটা মন প্রান্ত প্রেমে উন্মত্ত হয়ে গেল। একটা প্রাণীকে
বধ করে তার মাংস তো খেতে হবে, বাঘের আর সেই জ্ঞান থাকলো না। হরিনাম করতে করতে তারা নিথর দেহ থেকে জীবাত্মা গৌর চরণে মিলিত হয়ে গেল। বলুন তো, একটা বনের বাঘ যদি গৌরকে ভালোবেসে হিংসা বৃত্তি ভুলে যেতে পারে, আর আমি মানুষ হয়ে পারবো না? আসুন না, জানেন আমরা কিন্তু এই গ্রহের জীব নয়, জানেন এই গ্রহের মানুষ নই আমরা, এই গ্রহের প্রাণী নই আমরা, আমরা অন্য কোন গ্রহে ছিলাম, অন্য কোন গ্রহে ছিলাম, এই গ্রহে আসলাম কি করে? একমাত্র বাসুদেব দত্তের কৃপা। যে সময় গৌররি বাসুদেব দত্তকে বর দিতে চাইলেন, আশীর্বাদ দিতে চাইলেন, বাসুদেব দত্ত মহাপ্রভু চরণে বিনীত নিবেদন করে বলছে, হে প্রভু তোমার চরণে আশীর্বাদ চাইবার আমার তেমন কোনো ক্ষমতা নেই, তেমন কোনো যোগ্যতা নেই, তেমন কোনো সাধন ভজন নেই, যার বলে বলিয়ান হয়ে তোমার চরণে আশীর্বাদ চাইব। তুমি নিজ গুণে কৃপা করে অযাচিত ভাবে যেভাবে আমায় আশীর্বাদ দিতে চাইছো, সেই বলে বলিয়ান হয়ে আমি তোমার চরণে এইটুকু আশীর্বাদ চাইছি। সকল জীবের পাপ নিয়ে, সকল জীবের পাপ নিয়ে মুই করি নরক ভ, জগতে যত জীব আছে তারা তোমার চরণ ভজনা করছে না, কতিপয় তোমার পার্শ্ব যারা তোমার আরাধনা করছে, কিন্তু বেশিরভাগ জীব তো তোমার চরণ ভুলে রয়েছে। কেন? তাদের অন্তরে পাপ আছে বলি। তা সকল জীবের পাপ নিয়ে আমি একা নরকে যাই, একা নরক যন্ত্রণা ভোগ করি, আর বিনিময়ে তোমার চরণে আমার যেটুকু ভক্তি আছে, তোমার চরণে আমার যেটুকু প্রেম আছে, রতিমতি ভক্তি আছে, এই রতিমতি প্রেম ভক্তিটুকু সকল জীবের অন্তরে তুমি সমান ভাগে ভাগ করে দাও, তারা তোমার চরণ ভজনা করো, আর আমি একা নরকে থেকে সকল জীবের পাপ নিয়ে আমি একা নরক যন্ত্রণা ভোগ করি, তাতে আমার কি সুখ হবে জানো? যে সকল জীবদের তোমার চরণ ভজনা করছি এটুকু দেখতে তো পাবো, আনন্দ পাবো, এটাই মহাপ্রভু বলছি। বাসুদেব দত্ত, ও বাসুদেব দত্ত, সকল জীবের পাপ নিয়ে তোমাকে একা নরকে যেতে হবে না, সকল জীবের প্রতি তোমার যখন শুভ দৃষ্টি পড়েছে, তোমার শুভ দৃষ্টিতে সকল জীবের পাপ বিনষ্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সকল জীব, এই জগতে সকল জীব ওরা আমার চরণ পাবেই পাবে। কেন বললাম যে আমরা এই গ্রহের জীব নয়? কেন বললাম আমরা এই গ্রহের প্রাণী নই? কেন জানেন? যদি আমরা এই গ্রহের প্রাণী হতাম নিশ্চয়ই গৌরচরণ পেয়ে যেতাম। গৌরী তো নিজে মুখে বললেন, বাসুদেব দত্ত তোমার শুভ দৃষ্টিতে সকল জীবের পাপ বিনষ্ট হয়েছে, খুব শীঘ্রই ওরা আমার চরণ পাবে। তাহলে সে সময় আমাদের পাপও নষ্ট হয়ে যেত এবং গৌরচরণ পেয়ে যেতাম। তাহলে তো আমরা এই গ্রহে থাকতাম না, উদ্ধার হয়ে যেতাম। তাই আমরা এই গ্রহের জীব নয়, অন্য গ্রহের জীব। আমরা এলাম কি করে? ওই যে গৌররি সবাইকে আপন আপন চরণে, আপন চরণে টেনে নিচ্ছেন, স্থান দিচ্ছেন, যেখান থেকে জীব গৌর চরণ পেয়ে যাচ্ছে ওইখানকার জীব তো শূন্য হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এবার অন্য গ্রহের থেকে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা অন্য গ্রহের থেকে জীব এনে এই গ্রহে শূন্য স্থানগুলো পূরণ করছি। আমরা অন্য কোন গ্রহে ছিলাম,
তবে কি আমরা যেই গ্রহে থাকি না কেন ওই গ্রহে থেকেও একটা সুবুদ্ধি সৌভাগ্য আমাদের ছিল তাই তো ধন্যকলি যুগে চৈতন্য প্রেম অবতারে আমরা মানুষ কুলে জন্ম নেওয়ার সৌভাগ্য পেয়েছি নিতাই গৌর হরি বল হরি বল তাই তো মানুষ হওয়ার সুযোগ পেয়েছি এমন সুন্দর মানব কুলে জন্ম নিয়ে আমরা যদি গৌরকে না ভালোবাসি গো আবার যে ছিটকে কোন গ্রহে চলে যাব যেখানে কোন শুধু অন্ধকার এমন কোন প্রেমের আলো নাই গৌর নামের কোনো গন্ধ থাকবে না কোন গ্রহে যে পড়ে যাব তাই যাতে আর অন্য কোন গ্রহে যেতে না হয় আবার যেন আমার গৌর প্রেম অবতারে গৌরাঙ্গ চরণ পেতে পারি এমন সৌভাগ্যটা এই জন্মেই তৈরি করতে হবে আরে মোরো আরে মোরো গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন গৌর হরি রূপ মাধুরী বদন চাঁদে এই মন এবং নয়ন পাখিটাকে যদি ফাঁদে আটকা পড়াতে হয় তাহলে গৌরকে ভালোবাসতে হবে আচ্ছা গৌরকে ভালোবাসার লক্ষণ কি একটা ছেলেতে একটা মেয়েতে যখন ওদের প্রেম প্রীতি হয়ে যায় বলতে লাগে না ওদের চোখের চাউনি দেখলেই বোঝা যায় ছেলেটা না পড়ে গেছে প্রেমে মেয়েটা প্রেমে পড়ে গেছে ওদের বলতে লাগে না ওদের চোখের চাউনি চলন বলনে বোঝা যায় তাহলে আমরা যে গৌর প্রেমে পড়ে গেছি তার প্রধান লক্ষণ কি প্রধান লক্ষণ হলো দ্বাদশ সঙ্গে তিলক হাতে থাকবে নামের মালা মুখে থাকবে কৃষ্ণ নাম এবং একাদশী ব্রত বৈষ্ণবীয় যত ব্রত আছে সকল ব্রত পালন করতে হবে গৌরকে যদি ভালোবাসতে হয় মহাপ্রভু নিজ মুখে মা শচী দেবীকে বলেছে মা একাদশীর দিন অন্ন না খাইবা কালকে কি বলুন তো আগামী কালকে একাদশী একাদশী সবাই করেন তো আচ্ছা যারা যারা একাদশী করেন না হাত তুলুন তো অনেকে লজ্জায় হাত তুলবে না এই ভক্ত সমাজ আমি একাদশী করিনি হাত তুলবো নাকি আচ্ছা যারা যারা একাদশী করেন হাত তুলুন বাপরে বাপ এত তবে হ্যাঁ যারা রুটি খেয়ে একাদশী করেন হাত তুলবেন না রুটি খেয়ে একাদশী করা যাবে না আবার যারা একাদশী করেন একাদশীর আগের দিন মানে ব্রত যেদিন হবে তার আগের দিন রাত্রি বারোটার আগে ভাত মানে অন্ন প্রসাদ মুড়ি যা খাও খেয়ে নেবে বারোটার পর ব্রত আরম্ভ হয়ে গেল কালকে একাদশী আজকে রাত্রি বারোটার পর যদি তুমি অন্ন প্রসাদ খাও বা রুটি খাও তাহলে কিন্তু ব্রত নষ্ট হয়ে গেল অতএব যারা একাদশী করেন আজকে বারোটার মধ্যে তার আগে প্রসাদ পেয়ে নেবেন হ্যাঁ আর একাদশী না করলে কি হয় জানেন বলবো নারী হত্যা গো হত্যা পরগ্রী আগুন দেওয়া পরদ্রব্য চুরি করা যত যত মহা মহা পাপ আছে সকল মহা পাপ গুলো একাদশীর দিন ওই পঞ্চশস্যের মধ্যে আশ্রয় নেয় বুঝতে পারছেন এবার ওই একাদশীর দিন বা ব্রতের দিন ওই পঞ্চশস্য খাওয়া মানে ওই পাপ গুলো ভক্ষণ করা বুঝতে পারছেন যারা একাদশী করেননি আমি অনুরোধ করব আগামী কালকের থেকে ব্রত আরম্ভ করে দিন এবং আরেকটা সুখবর এখানে একাদশী যারা করবে তাদের জন্য সব ব্যবস্থা আছে হ্যাঁ কোনো চিন্তা নেই যে কীর্তন শুনতে আসবেন কি একাদশী দিন খালি পেটে যাব খিদা পেটে বাড়ি থেকে কি খাবো না খাবো কোনো চিন্তা নেই পেট ভরে খাবেন একাদশীর ব্যবস্থা আছে আর শুনেন একাদশী করলে আমার গোবিন্দ কত সুখ পায় কত আনন্দ পায় একটা ঘটনা বলে শুনেন এক বাবাজি বৈষ্ণব নিষ্ঠার সহিত একাদশী ব্রত করে আর একাদশীর দিন এক ভদ্রলোক দুপুরবেলা বৈষ্ণবের কাছে এসে বলছে ও বাবাজি খিদা পেয়েছে ভাত দাও বাবাজি বৈষ্ণব বলছে আজকে একাদশী তুমি ঠিক আছে হাত পা ধুয়ে এসো
ফল ভোগ লাগাচ্ছি ফল দেব, বলছে না ভাত খাবো। বাবাজি বলছে আজকে ভাত দেব না, বলছে না ভাত খাবো। বাবাজি তো ভাত দেবে না, উনি ফলই দেবে। তখন ভদ্রলোক বলছে তুমি কেমন বাবাজি? আরে আমরা গৃহস্থরা বলি ঘর, তোমরা বলো আশ্রম, একই তো বা মন, একই তো। আমরা বলি ভাত, তোমরা বলো অন্ন, একই বস্তু তো। আমাদের গৃহস্থের নিয়ম কি জানো? অতিথি লো নারায়ণ, অতিথিকে সুখ দেওয়া মানে নারায়ণকে সন্তুষ্ট করা, সেবা করে অতিথিকে আনন্দ দেওয়া মানে নারায়ণকে আনন্দ দেওয়া। তাহলে আমি তোমার ঘরে অতিথি, তোমার আশ্রমে আমাকে ভাত দিলে আমি সন্তুষ্ট হব মানে নারায়ণ সন্তুষ্ট হবে, দাও ভাত দাও। যুক্তিটা একবার মন্দ নয়। বাবাজি বলছে আজকে যদি তুমি না খেয়ে মরেও যাও তবে এক কণা ভাত দেব না। এবার দুজনের মধ্যে তর্কাতর্কি ঝগড়া চলছে, তো গ্রামের সবাই ছুটে এসেছে ঝগড়া শুনতে। কি গো মায়েরা, ঝগড়া কি আর সব ভাগ্য হয়? ঝগড়া শোনা, ওখানে সিরিয়াল পড়ে থাক, কড়াই তরকারি কড়াইয়ে ফুটো পুড়ে যাক, যা হোক ঝগড়াটা দেখে নেই। গ্রামের সবাই ছুটে এসেছে ঝগড়া শোনবার জন্য, ঝগড়া তো চলছে। বাবাজি আর ভদ্রলোকে, ভদ্রলোক বলছে ভাত দাও, বাবাজি বলছে মরে গেলেও ভাত দেবো না। ভদ্রলোক উঠে কি এত বড় কথা? আর বাবাজি রাগ সামলাতে না পেরে উঠে এক চড় মেরেছে ভদ্রলোককে। চড় মারার সঙ্গে সঙ্গে ভদ্রলোক মাটিতে পড়ে গেল। ছটফট করতে করতে দাবড়াতে দাবড়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এবার গ্রামের লোক চেপে ধরেছে, ও বাবাজি তুমি কেমন বৈষ্ণবে? আরে একাদশীর দিনে ভাত দেওয়া মহাপাপ, মানুষ খুন করা মহাপাপ নয়, তুমি একটা খুনি। বাবাজি বলছে অন্যায় করে ফেলেছি, যা সাজা দিবেন দিন। গ্রামের যিনি মুরল ছিল তিনি বলছে তোমার এই সাজা, আমরা সহযোগিতা করব, কাঠ কেটে শ্মশানে নিয়ে যাব, ওকে তোমায় মুখাগ্নি করে দাহ করতে হবে এবং গ্রাম সবাইকে পেট ভরে প্রসাদ খাওয়াতে হবে। বাবাজি বলছে অন্যায় করে ফেলেছি, সাজা তো নিতেই হবে। হোক, কাষ্ঠ কেটে শ্মশানে নিয়ে গেল, চিতা সাজানো হলো। এই করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। এবার চিতার উপর তো মরারত শুয়ে দিয়েছে, মুখাগ্নি করবে, প্রস্তুতি হয়ে গেছে। আর এমন সময় কোথা থেকে কাল বৈশাখের মেঘ উত্তর আকাশে, যেমন মেঘের ডাক, যেমন ঝড়, যেমন শিলাবৃষ্টি, গ্রামের মানুষ ভয়ে সন্তুষ্ট হয়ে সবাই বলা বলি করছে, মরে মরুক ওই বাবাজি, চল আমরা সবাই পালাই। গ্রামের সবাই চলে গেল, জনমানব শূন্য, কেউ থাকলো না, থাকলো দুজন, একটা মরা আর এই বাবাজি। গ্রামের সবাই যখন চলে গেল, মুহূর্তের মধ্যে কোথায় ঝড়, কোথায় চলে গেল শিলাবৃষ্টি, কিচ্ছু রইল না। একমন কি আকাশে এক ছিটা পোটা মেঘের গন্ধও নাই। বাবাজি মনে মনে বলছে এখন গ্রামের সবাইকে ডাকবো, কে আসবে কে না আসবে তার থেকে এক কাজ করি, এই চিতাটা ধরে বসে হরিনাম করি, ভোর হলে গ্রামের সবাইকে ডাকবো, ডেকে দাহ করব। উনি তো চিতা ধরে বসে নাম করছেন, খানিকক্ষণ পর লক্ষ্য হচ্ছে হাতটা নড়ছে। নাম করতে করতে ভাবছি কি আমার হাত নড়ছে কেন, মানে চিতাটা নড়ছে। তাকিয়ে দেখে মড়াটা উঠে বসে আছে, মড়াটা উঠে বসে আছে গো। বাবাজি তাকিয়ে দেখে বলছে কি গো তুমি মরনি? মড়াটা কথা বলছে, বলছে না আমি মরিনি। সে কি সত্যি তুমি মরনি? তোমার কপাল ভালো, মেঘ ঝড় বৃষ্টি আসলো, মেঘ ঝড় বৃষ্টি আসতো না এতক্ষণে তুমি ছাই হয়ে যেতে। কি গো তুমি সত্যি মরনি? তখন ওই মড়াটা বলছে দেখো তো বাবাজি আমায় চিনতে পারো কিনা, চিতার উপর ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে মুরলি, চরণপুর কোটিতে পিত ধরা গলে বই জয়ন্তী মালা, কর্ণে মকরাকৃতি কুণ্ডল মস্তকে শত শত সৌদামিনী জড়িত বিনোদ চূড়া, বিনোদ চূড়ার উপরে রয়েছে ময়ূর পুচ্ছ, নব জলধর রসি ধর ধর বরণচি কোন কালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমুকুতার মালা। ভক্ত বলছে হে গোবিন্দ এ তোমার কেমন লীলা? ভাত যদি খেতে চাইলে
কেন তুমি নিজের বেশ ধরে আসলে না, ভদ্রলোকের বেশ ধরে আসলে? তুমি কি জানো না গোবিন্দ, এই জগতে কেউ না জানুক তুমি তো জানো। হে গোবিন্দ তুমি ছেড়াই আমার আর কে নয়, তুমি ছাড়াই আমার আর কে তোমার ওই চরণে আমি সব সপেছি, তুমি ছাড়াই আমার আর কে হনাই। তোমার ওই চরণে গোবিন্দ থাকিতে পারে আর কি, গোবিন্দ থাকিতে পারে আর কি, গোবিন্দ থাকিতে পারে নয়ন জলে ও গো ডাকিলে তারে, গোবিন্দ থাকিতে পারে ওই নয়ন জলে ডাকিলে তারে, হা গোবিন্দ চিতার থেকে নিচে নেমে এসে নিজের অঞ্চল দিয়ে ভক্তের নয়নের জল মুছিয়ে বলছে, নয়নের জল মুছিয়ে বলছে, শোনো ভক্ত তুমি যে একাদশী ব্রত করো, নিষ্ঠার সহিত ব্রত করো, তোমার একাদশী ব্রতে নিষ্ঠা আছে কিনা আমি পরীক্ষা করবার জন্য আমি ভদ্রলোকের বেশ ধরে ভাত খেতে এসেছি। একাদশী ব্রতে তোমার নিষ্ঠা আছে, চলো সকাল হয়েছে আমায় মন্দিরে নিয়ে চলো, মন্দিরে সেবা পূজা সেরে গ্রামের সবাইকে বলবে আমি নিজ হাতে ওই ভদ্রলোককে দাহ করে এসেছি, আজকেই সবাইকে মধ্যাহ্নে প্রসাদ দেওয়া হবে এবং বলবে সবাই যেন ভোগারতী দর্শন করে, দর্শন করবার পর প্রসাদ দেওয়া হবে। গোবিন্দকে মন্দিরে নিয়ে বসিয়ে সেবা পূজা সারলেন, সেরে গোবিন্দের কথা মতো গ্রামকে নিমন্ত্রণ করতে বেরোলেন, কোথার থেকে চাল ডাল তৈরি তৈরি করে আসলো কেউ জানলো না, রান্নাও হয়ে গেল নিমন্ত্রণ করে আসলেন, এদিকে ভোগ লাগানোর পর ভোগ আরতি চলছে, গ্রামের সবাই ছুটে এসেছে ভোগ আরতি দেখতে। বাবাজি বৈষ্ণব তো আরতি করছেন,
গ্রামের সবাই দাঁড়িয়ে দেখছি, দেখতে দেখতে বলা বলি করছি, কি গো সিংহাসনে গোবিন্দ কই? ওই তো দেখছি মরাটা দাঁড়িয়ে আছে, মানে গোবিন্দ ওই মরা রূপ ধারণ করে ভদ্রলোকের বেশ ধরে দাঁড়িয়ে আছে। সবাই বলা বলি করছে, ছি 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 ছি, এমন অলক্ষণের বাবাজি, আরে মরাটাকে দাহ করলো না, সেই মরাটাকে সিংহাসনে বসিয়ে তাকে ভোগ লাগিয়েছে, ওই মরার খাওয়ার আমাদের খাওয়াবে? ছি 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 ছি, সবাই তো ছি 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 করছে। খানিকক্ষণ পর গোবিন্দ আমার ওই মরার বেষ্টি ত্যাগ করে আবার দিভৌজি মুরলীধারী দিবঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে আছে। সবাই বুঝে বলা বলি করছে, কি হলো সে মরা কই? ওই তো কৃষ্ণ দাঁড়িয়ে। কৃষ্ণ তখন দৈব বাণী করে বলছে, শোনো গ্রামবাসীগণ, গতকালকে আমি এসেছিলাম ভক্তলোকের বেশ ধরে আমার ভক্তকে পরীক্ষা করতে, একাদশী ব্রতে কেমন নিষ্ঠা, আর তোমরাও যদি মানব জীবনকে ধন্য করতে চাও, এই বাবাজি বৈষ্ণবের চরণাশ্রয় করে আমার আরাধনা করতে করতে তোমরা তোমাদের মানব জীবনকে ধন্য করো এবং আমার চরণে ফিরে এসো। সকল গ্রামবাসীগণ ওই বৈষ্ণবের চরণাশ্রয় করে গোবিন্দের আরাধনায় প্রতি হল। একাদশী ব্রত এবং যত ব্রত বৈষ্ণবীয় সদাচার সুন্দরভাবে পালন করতে করতে তারা ভজনে এগিয়ে চললেন, গোবিন্দের চরণ প্রাপ্তি হল। নিতাই গৌর হরি বল। তাই শুধু মুখে বলবো আমি গৌরকে ভালোবাসি, অথচ বৈষ্ণবীয় সদাচার পালন করব না, তা করলে হবে না বাবা। আপনারা সবাই একাদশী করুন, কালকের থেকে একাদশী উত্থান একাদশীতে করব বা শয়ন একাদশীতে আরম্ভ করব না, আমি ততদিনে যদি আমি বেঁচে না থাকি কখন কি হয়ে যায়। অতএব কালি যে করিবে তুমি যে বলেছো আজই তা করো না ভাই, আবার আজই যা করিবে তা করো এক্ষুনি। কি জানি কখনো যাই, আমাদের নিঃশ্বাসের তো বিশ্বাস নাই গো, 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 কখন জানি উড়ে পালায়, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কখন জানি উড়ে পালায়, দেহ পিঞ্জরা ফাঁকি দিয়ে, কখন জানি উড়ে পালায়, আমাদের নিঃশ্বাসের তো আজি যা করিবে তা করো এক্ষুনি, কখনো কি জানি যায়। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, বসন্ত প্রভাবি রসে ভরা, ভোলা বসন্ত প্রভাব রসে ভরা, রসে ভরা, যে হইল মনের দুঃখ কি বলবো কা, কি বলিব তা, মধু মন জীবন কইছে জুড়ায়, মধু মন জীবন কইছে জুড়ায়, আমি কারে বা বলিব, কারে বা বলবো, কারে বা বলবো, প্রাণ বন্ধুকে হারা হয়ে আমি কারে বা বলবো, দূরকে হারা হয়ে কারে বা বলবো, প্রাণ বন্ধুকে হারাইলাম কারে বা বলবো, প্রাণ বন্ধুকে আমি হারাইলাম কেন, আমি মান মঞ্চে বসলাম কেন, আমি মানবতী হয়ে বধুকে হারালাম, বধুকে হারালাম, বধুকে হারিয়ে আমার যে দুঃখ কি বলিব কায়, মুঝ মন জীবন কইছে জুড়ায়, এরূপে উদ্ধারিল যত নর নারী, এরূপে উদ্ধারিল যত নর নারী, উদ্ধারিল যত নর নারী, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না প্রসাদ না নিয়ে, হ্যাঁ আবার প্রসাদ পেয়েও যাবেন না, প্রসাদ পেয়ে কীর্তন শুনবেন, পেটটা হলো ভারী,
এবার বালিশে মাথায় দেবো, বালিশ খুঁজবো না। কীর্তন শুনুন, এবং আগামীকালকে আমাদেরও কীর্তন আছে, এবং ওই বীরভূম থেকে আরেকজন কীর্তনে আসবেন, আনন্দ মুখার্জি। হ্যাঁ, তিনি আপনাদেরও আনন্দ দেবেন, এবং আমরা থাকবো আপনাদের কাছ থেকে ওই আনন্দ একটু ভাগ করে নেব। হ্যাঁ, এবং প্রসাদ না পেয়ে কিন্তু কেউ কীর্তন শুনবেন না, জানি কীর্তন শুনুন প্রসাদ পাবেন। আবার একটা কথা, এই বারোটার আগে প্রসাদ পেয়ে নেবেন যদি একাদশী করেন, যদি নয় আমি ইচ্ছা করছি আপনারা সবাই একাদশী করুন, করবেন সবাই করবেন একাদশী। আচ্ছা, এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আবার যারা চেয়ার টেবিলে পাবেন না তাদের বসে ব্যবস্থা আছে, জানি তাই। আবার একভাবে একসঙ্গে সবাই যাবেন না, তারা আসল ফাঁকা হয়ে যাবে। এইরূপ এইরূপে উদ্ধার, এরূপে উদ্ধারিল যত নর নারী, এরূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহন কয়ে না হলো আমারি, রাধা মোহন কয়ে না হলো আমারি, না হলো শ্রীধাম বৃন্দাব বৃন্দাব উপস্থিত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দের চরণে এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম। এই মহাতী হরিবাসরে আমরা সবাই উপনীত হয়েছি, এখন আমরা আস্বাদন করছি আমাদের আস্বাদনের বিষয় কলহন্তরিতা ও মান। তাই কলহন্তরিতা মান আস্বাদন করতে হলে আমাদের মানবতী রায়ধনী যেখানে আছে সেখানে যেতে হবে, তো না কেশরপুঞ্জে, কেশরপুঞ্জ রচনা করে যে মানবতী বসে আছেন, তো মায়েরা সবাই যাবেন, তো বাবারা সবাই যাবেন, সবাই যাবেন, বাপরে বাপ, নড়েও না চড়েও না, যার ইচ্ছা নেই নাকি কি যাবে তো। আচ্ছা, যারা যারা যাবেন না হাত তুলুন তো, নিতাই গৌর ওনারা যাবেন না, কি নিতাই যা হবে না, সবাই যাব আমরা। হ্যাঁ, কিভাবে যাব, রাধা নাম গাইতে গাইতে, আমরা সবাই যাব, মায়েরা উলুধ্বনি বাবারা হরিধ্বনি সহকারে রাধা নাম গাইতে গাইতে। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম,
বৃন্দাবনে রাধে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, ঘুরে যাবে আহ
জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 মাধব মহেশ ধাম বৃন্দাবন আমরা সাধন করছি কলহন্তরিতম তো গতকালকে এখানে একটা অঘটন ঘটেছে শুনেছেন আপনারা বলবো থাক দরকার নেই আমরা লীলাতেই যাই কেন ভোটের সময় চলে আসছে তো কখন কি হয়ে যায় আমরা সরাসরি লীলাতেই যাই বলবো বলবো বলেই ফেলি না মানে ঘটনা হলো কৃষ্ণ সখাগণ সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে দুজনের সঙ্গে দেখা এটাই অঘটন অন্য কিছু দুজনের সঙ্গে দুজনের দেখা হয়েছে কথা হয়নি কথা বলবার জন্য দুপা এগিয়ে গেছে কৃষ্ণ সখীগণ সহিত রাধানী আসছে তো তার দুপা এগিয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়েছে কি হলো দাদা বলরাম আছে অগ্রজ অগ্রজের সামনে প্রেমিকার সঙ্গে কথা বলতে নেই এটা মর্যাদা হানি হয় তবে এখন তো আরো কোনো শুনো মানে কোনো মর্যাদা নেই সব স্বাধীন হ্যাঁ একেবারে খোলামেলা কি হলো কত কত মোবাইল বিষ্ণু দেখতে পারা গুরুজনদের কত যে মর্যাদা হানি হচ্ছে সমাজ কিন্তু শিক্ষিত হচ্ছে কিন্তু আবার অন্ধকারে চলে যাচ্ছে মর্যাদা নেই মর্যাদা হলো সাধুর হুসন মর্যাদা লঙ্ঘিলে নরকে গমন গুরুজনদের যত মর্যাদা দেবে ততই তোমার আধ্যাত্মিক জগতে চেতনা ফিরবে কৃষ্ণ বলরাম থাকার কারণে কৃষ্ণ কথা বলতে পারলো না একটা সংকেত করলেন কৃষ্ণ রাধারানীকে কতগুলো সংকেত শিখিয়েছে প্রাণেশ্বরী পথের মধ্যে হোক রাস্তাঘাটে হোক কখনো কখনো তোমার সঙ্গে দেখা হতে পারে কিন্তু অনেক সময় অনেক বিপদের বা বাধার সম্মুখীন হতে পারি গুরুজন থাকলে কথা নাও বলতে পারে কিন্তু তুমি দুঃখ পাবে না তবে কতগুলো সংকেত শিখিয়ে রাখছি এই সংকেতগুলো তুমি মনে রাখবে সেই সংকেত অনুযায়ী কাজ হয় হয়তো মাঝপথে দেখা হলো অগ্রজ দাদা বলরাম আছে তোমার সঙ্গে কথা বলতে পারলাম না আমি যদি কখনো ইশারা করে বংশী উত্তোলন করে সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে তুমি বুঝে নেবে বংশী উত্তোলন মানে তোমাকে আমি বংশী বটে যেতে বলছি ওখানে গেলে তোমার সঙ্গে আমার মিলন কখনো যদি দক্ষিণ নয়না হাত দেই তুমি বুঝে নেবে আমি তোমায় শ্যামকুণ্ডে যেতে বলছি ওখানে গেলে তোমার সঙ্গে আমার মিলন হবে কখনো যদি আমি বক্ষে হাত দেই সখার সঙ্গে খেলা কথা বলতে বলতে তুমি বুঝে নেবে আমি তোমায় মাধবীকুঞ্জে যেতে বলছি ওখানে গেলে তোমার সঙ্গে মিলন হবে কখনো যদি আমি কেশ পরশ করি মাথার কেশ পরশ করি তবে বুঝে নেবে আমি তোমায় কেশরকুঞ্জে যেতে বলছি ওখানে গেলে তোমার সঙ্গে আমার মিলন হবে কেশ পরশিয়া কেশ পরশিয়া বচনের ছলে বচনের ছলে সংকেত করল তাতে সংকেত করল সখার সঙ্গে খেলা করতে করতে কথা বলতে বলতে রাধারানীকে নয়ন ইঙ্গিত করে মাথার কেশ পরশ করলেন রাইধনী বুঝতে পারলেন তার মানে আমায় কেশরকুঞ্জে যেতে বলছি ললিতাদি সখীগণকে বলছে ললিতা রে আজকের আনন্দ কখনো না যায় ওই দেখ বধু কেশরকুঞ্জে যেতে বলছে আমায় ইশারা করে কেশ পরশ করে চল তাড়াতাড়ি যমুনার জল নিয়ে গৃহকার্য সমাপন করি অভিসার করি সেই মতো কাজ করলেন জল নিয়ে এসে যমুনার জল নিয়ে এসে গৃহে ফিরে রান্না বান্না সমাধান সেরে গুরুজনদের সেবা যত্ন করে যথাসময়ে অভিসার করলেন
অভিসারিকা কেশরকুঞ্জ রচনা করলেন, কেশরকুঞ্জ রচনা করে সুন্দরভাবে রচনা করলেন, উজর দীপ সমীপহি যারত বিরচয়ী চারু বিতান, বাসিত বাড়ি করপুরিত তম্বুল কুসুমিত মদন শয়ান, উজর দীপ সমীপহি যারত বিরচয়ী চারু বিতান, ফুলের মশারি ফুলের আলিশ ফুলের বালিশ ফুলে থর থর সাজাইল ঘর, সুন্দরভাবে কুঞ্জ রচনা করলেন সমীপে, অর্থাৎ সীতানের কাছে একটা প্রদীপ প্রজ্বলিত করলেন, তখন তো কারেন্ট ছিল না, প্রদীপের আলো প্রজ্বলিত করলেন, সুন্দর করে কুঞ্জ রচনার পর রাইধনি অপেক্ষা করে বসে আছে, বাসক সজ্জার পর উৎকণ্ঠিতা, এই বুঝি বধু আছে, এই বুঝি বধু আছে, সারা রাত্রি গাছের ডালে পাখি বসে আছে, মাঝে মধ্যে পাখাগুলো ঝাড়াঝাড়ি করছে তো খড়খড় শব্দ হচ্ছে, ললিতা ওই দেখ বধু মনে আসছে চরণের শব্দ পাচ্ছি, দেখ তো ললিতা বাইরে গিয়ে অনুসন্ধান করতে করতে কিসের শব্দ হতে পারে, কিসের শব্দ হতে পারে, শব্দ অনুসন্ধান করে বুঝতে পারলেন কুঞ্জে এসে বলছে রাধে বধুর চরণের শব্দ নয় রে, সারা রাত্রি পক্ষী ওখানে বসে আছে তো ডানা পাখানা ঝাড়ছে তার খড়খড়ানির শব্দ, খানিকক্ষণ পর হে ওই তো বধুর চরণের শব্দ, দেখ পাতায় যেন কি একটা শব্দ পেলাম, দেখ মনে হয় বধু আসছি, বাইরে গিয়ে দেখছি কিসের শব্দ, অনুসন্ধান করতে করতে দেখলেন সারা রাত্রি গাছের পাতায় শিশিরে কুয়াশার বিন্দু জমতে জমতে সে বৃষ্টি মানে জলের ফোঁটা টপ টপ করে শুকনো পাতায় পড়ছে, সেই পাতার শব্দ, ললিতা এসে বলছে না রে রাধে এ শিশির কুয়াশার বিন্দু পাতায় পড়ছে সেই শব্দ, বধু আসেনি তার চরণের শব্দ নয়, আসতে পারেনি কেন, ওদিকে খবর পেয়েছে চন্দ্রাবলী বধু রাধানি কুঞ্জে যাবি, পদ্মাকে ডেকে বলছে চন্দ্রাবলী সখী, পদ্মা সজ্জাকে ডেকে বলছে বধু এই পথ দিয়ে যাবি, তোরা এখানে বসে থাক, বধু এই পথ দিয়ে গেলে আমায় ডাকবি, আমি অন্তপুরে থাকলাম, বধু আসছেন চরণের নূপুর রুণুঝুনু করে বাজছে, পদ্মা বলছে সজ্জা মনে হয় বধু আসছি, লুকিয়ে থাক বধু এখানে আসলেই আমরা ধরব, চন্দ্রাবলীকে ডাকবো, মুখামুখি হয়ে গেলেন পদ্মা সজ্জা কৃষ্ণকে জড়িয়ে ধরলেন, ধরে বলছে চন্দ্রা এ সখী তাড়াতাড়ি আয় বধু এসেছি, চন্দ্রা আসলেন এসে দেখছি প্রাণ গোবিন্দ, চন্দ্রাবলী কৃষ্ণকে ধরে বলছে এই এই পথে নীতি করগতা গতি নপুরের ধ্বনি শোনি, এই পথে নীতি করগতা গতি নপুরের ধ্বনি শোনি, তুমি রাধা শোনে বাস আমার বধুকে নিয়ে চল অন্তপুরে নিয়ে চল, এই তোরাই না বলিস রাধারানী খুব সুন্দর করে বধুকে সাজায় নিয়ে আয় চন্দন ঘষে নিয়ে আয়, আমি এত সুন্দর করে বধুকে সাজাবো যে কেউ সাজাতে পারে না, যা বধুকে নিয়ে চল, আজকার নিশি রাধিকা রূপসী বঞ্চুক নাগর বিনী, বধু বিহানে আমি যে কি কষ্টে রাত পোহাই রাধারানীকে আমি বুঝিয়ে দেব, যেতে দিলেন না চন্দ্রাবলী আটকিয়ে দিলেন, চন্দ্রাবলী কৃষ্ণের সেবা করতে করতে এদিকে প্রভাতকালে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল, যখনই চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন তখন গোবিন্দ দেখছে ইষ্ট সুযোগ, চন্দ্রাবলী রতি
চরবে ঘুমাওলো সূর্যদেব যখন উদিত হচ্ছে ওই সময় গোবিন্দ এবার চন্দ্রাবলীকে ছেড়ে কুঞ্জের বার হচ্ছে, চন্দ্রাবলী অতি ছনমে ঘুমাওলো কুহুকল কোকিলা নিশি ভোর ওই ছন সময়ে চতুরবর নাগর তেজল তা কর কো। জানি তাই ঘুমন্ত মানুষের কাছে কৃষ্ণ থাকে না গো। লীলায় চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন, চন্দ্রাবলী কাজ ছাড়া হয়ে যাচ্ছে কৃষ্ণ। জীবশিক্ষায় যারা অহং বুদ্ধিতে বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব নিয়ে মায়ার জগতে মায়ায় মোহিত হয়ে যারা মায়ার বালিশ মাথায় বিষয় বালিশ মাথায় দিয়ে মায়ার কোলে দিবারাত্রি ঘুমিয়ে আছে তারা জাগ্রত নয়, তারা কৃষ্ণ তাদের কাছে কৃষ্ণ থাকে না। তেজল তা কর, তাই কৃষ্ণকে যদি হৃদয়ে রাখতে হয়, কৃষ্ণ সম্পদকে যদি ফিরে পেতে হয়, সদা সর্বক্ষণ মায়ার থেকে দূরে সরে কৃষ্ণের সংসার করো। মায়ার সংসার করলে কৃষ্ণ তোমার কাছে থাকবে না, মায়ার সংসার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। সংসারটা করো কৃষ্ণের সংসার, কৃষ্ণময় সংসার হয়ে যাক, দেখবে কত আনন্দ। চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন, দিনমণি দেওলবার প্রাণ গোবিন্দ সবেমাত্র কুঞ্জের বাইরে পা দেবে, চৌকাঠের বাইরে পা দেবে, চন্দ্রা কুঞ্জের থেকে বাইরে বেরোবে, একটি চরণ চৌকাঠের বাইরে দিয়েছে দ্বিতীয় চরণ দেবে, এমন সময় বয়স নিয় রে ফুকার, বয়স নিয় রে ফুকার রে। বয়স মানে সংস্কৃতে বলে বয়স, অনুবাদে বাংলায় বলা হচ্ছে কাক। কথায় বলে কোন শুভ কাজে কেহ যদি গমন করে গাছের শুকনো ডালে বসে যদি কা কা করে ডাকে, সে তার যতই শুভ বলে হোক না কেন ওটা কিন্তু অশুভই পরিণত হয়, মঙ্গল হয় না, অমঙ্গলজনক কাজ হয়ে যায়, বাধা পড়ে যায়, কত বিপদ হয়ে যায়। প্রাণ গোবিন্দ সবেমাত্র কুঞ্জের বাইর হবেন, একটি চরণ বাইরে দিয়েছে, কাক গাছের শুকনো ডালে বসে কা কা করে ডেকেছি, গুরু 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 বলে গোবিন্দ মাথায় হাত দিয়ে বসে পড়েছেন কুঞ্জের ভিতরে, মনে মনে ভাবছি সর্বনাশ, আজকে কপালে না জানি কি দক্ষিণা আছে, কথা দিয়েছি কিশোর কুঞ্জ রচনা করো নিশিতে তোমার কুঞ্জে যাপন করব, নিশিতে যেতে পারিনি সকালে যাচ্ছি, কপালে তো ধান দুর্ব থাকবেই, তার সংকেত জানিয়ে দিল কাক, কথা দিয়েছি যত বাধা হোক যেতেই হবে, সকালে হোক দুপুরে হোক যেতেই হবে, তাই গোবিন্দ সব বাধা ঠেলে আবার যখন চরণখানা বাইরে দিয়েছে আবার কাক কাক করে ডেকে উঠেছে, এইভাবে সকল বাধা অতিক্রম করে গোবিন্দ আমার আসছে। কিভাবে আসছে গো? অরুণিম লোচন যুগল ঢুলু ঢুলু
চন্দ্রাবলী পীতবসনটা খুলে তার শাড়ি পরে দিয়েছে, নীল কাপড় চলেছে। অরুণিমল লোচন যুগল ঢুলু ঢুলু নীল অবসন পরিধান, এইভাবে কাছাকাছি কুঞ্জের কাছাকাছি এসে যাচ্ছে। রাধারানী দেখে বলছে, ললিতা ললিতা দেখ তো কে আসছে রে, দেখ দেখ দেখ। ললিতা মুচ্ছে, মনে হয় আমাদের বধূর অগ্রজ আসছে, মানে দাদা বলরাম আসছে। কাছাকাছি এসে গেলেন, এ ললিতা একটা বাইরে আসন দে। ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে, 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 আসন দেওয়াল আনি, আসন দেওয়াল আনি, আসন দেওয়াল আনি, আসন দেওয়াল আনি। ললিতা নতমুখী হাসতে হাসতে আসন উঠানে আসন দিলেন, কুঞ্জের বাইরে আসন দিয়ে বলছে, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, আসুন আসুন বসুন বসুন, এই যে আসন পেতে দিলাম, আসুন আসুন বসুন বসুন, এই যে আসন পেতে দিলাম, আসুন আসুন। গোবিন্দ মনে মনে ভাবছে, কি গো আমাকে কুঞ্জের বাইরে আসন দিল কেন, আমি কুঞ্জের বাইরের মানুষ নাকি, আমি তো কুঞ্জের ভিতরের মানুষ, আসতে আসবো রাত্রে আসতে পারিনি, এসেছি সকালে, কোথায় আদর করে কুঞ্জে নেবে, আবার আমাকে আসন দিয়ে বলছে আসুন আসুন বসুন বসুন, আমি কি আসুন নাকি। সখীগণ তো কখনো আপনি আসুন বসুন একথা বলে না, সখীরা আমাকে তুমি বলে, রাগ সামলাতে না পারে কখনো তুই বলে, আমাকে তো এভাবে আহ্বান করে না। মনে হয় ওই সব সব দুঃখ আমার ডেকে এনেছে, কাক যাক আসন দিয়েছি বসা যাক। জবত বৈঠল কান জবত বৈঠল কান, যখন গোবিন্দ বসলেন ওই আসনে, রাধারানী কি করলে জানেন, গলায় বসননি, গলায় বসন নিয়ে প্রাণ গোবিন্দকে প্রণাম করছি, প্রণাম করে বলছি, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, করে করি সুন্দরী ভবমহি বৈঠল, ভোগ করে কর সুন্দরী, গলে আমার ধরি, করে কর সুন্দরী, গলে আমার ধরি, ভরমে করল পরনা, বাইরে আসন দিলেন, গোবিন্দ যখন আসনে বসলেন, রাধারানী গলায় বসন নিয়ে প্রণাম করছে, প্রণাম করে বলছে, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল,
গল ললিত সখী করি আ ললিত সখী করি আ ললিত সখী করি আ বুঝেছেন মাইরা গুরুজন ভাসুদের সামনে কিভাবে কথা বলতে হয় মুখামুখি দাঁড়িয়ে কথা বলতে নাই রাধারানী কথা বলছে আগে বসনটা গলায় নিয়ে আঁচলটা গলায় নিয়ে প্রণাম করলেন প্রণাম করে ললিতাকে সামনে দাঁড় করে আড়াল থেকে বলছে লহু লহু পুছিয়ে পুছোই রোহিণী কা মঙ্গল ললিতা সুখী করি আর ললিতার আড়ালে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে মা রোহিণী কেমন আছে মা রোহিণী কেমন আছে মা রোহিণী কেমন আছে বলো বলো ও গো দাদা মা রোহিণী কেমন আছে বলো বলো ও গো দাদা মা রোহিণী কেমন আছে বলো বলো ও গো দাদা মা রোহিণী কেমন আছে বলো বলো ও গো দাদা কৃষ্ণ মনে মনে ভাবছো এই জন্য আমাকে বাইরে আসন দেওয়া এই জন্য গলায় বসন নিয়ে প্রণাম করা আর আমাকে আপনি বসুন বসুন এই জন্য আমাকে চিনতে পারেনি এরা কেউ চিনতে পারেনি কি গো প্রেমময়ী আমাকে চিনতে পারোনি আমি বলরাম নই রাম অনুজ হাম রাম অনুজ হাম প্রাতরে আওল প্রাতরে আওল তোমার সই করইতে ভেট তোমার রাম অনুজ হাম বলরামের ছোট ভাই আমি হলধরের ছোট ভাই জলধর ওই ছন বচন শুনি ধ্বনি অন্তরে শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি ভেলবা অতিশয় মতি ভেলবা দাস মনোহর তহু বহু বল্লব দাস মনোহর তহু বহু বল্লব রজনী বঞ্চিলা কোনুঠা রজনী বঞ্চিলা কোনুঠা বলিহারি বাহ বলিহারি খুব সুন্দর রাধারানী বদনে মৃত্যু হাসে অন্তরে দুঃখে ভরা বেদনায় ভরা নয়নে অশ্রু বচন ভঙ্গির দ্বারা বলছে বধূ বলিহারি বলিহারি বধূ শুধু এইটুকু কথা বলছে বলিহারি বধু তোমা বলে এ বলিহারি যা
নয়ন ভরা জল মুখে মৃদু হাসি আমি এক মুখে নয় শত মুখে শত শত মুখে বলব বোধ রজনী ঋষি প্রভা কালে এহে এ ভেবেছিলাম এই হত ভাগিনী অভাগিনী রে কপাল পড়া তাই তো ভাগ্যে কৃষ্ণ দর্শন মিলবে বলিহারি দে বোনা কেনে কিন্তু রজনী প্রভাত বধু তোমার চাঁদ বদন দেখে ভাবলাম অভাগিনী একেবারে বসে বসে কাঁদব বধু তুমি এমনি করে নেই সারা নিশি বসে জাগব কাঁদব তুমি এমনি করে এমনি করে নিতই আশা পাথে থাকব এমনি করে নিতই প্রভাতে কৃষ্ণ দর্শন কয় জনান ভাগ্যে হয় এমনি করে নিতই
के दर्शन कई जना रेखाई एमनी करे नितुए शोधोर ललाटे चंदने बिंदु थका उचित रही सिंदूर बिंदु तुम्हार गंड देशे काजल कृष्ण मने मने भावछे कि बोलछे राधामणि ताई ना कि देखी तो কৃষ্ণ মনে মনে ভাবছে চন্দ্রবলি কি করেছে গো সত্যি তোমার ললাটে চন্দনে বিন্দুর পরিবর্তে সিঁদুরে বিন্দু দিয়েছি আশ্রম একটু নিজেকে দেখে আসা উচিত ছিল হ্যাঁ অবধু নীল পাটের শাড়ি কোচার বলনি নীল পাটের শাড়ি কোচার বলনি রমণী মোহন হইয়া বঞ্চিলা রজনী রমণী মোহন হইয়া বঞ্চিলা রজনী অবধু বাহ তোমার পরিধানে প্রীত বসন্তকে আজকে দেখছি নতুন নীল কাপড় কেন গো বধু এতক্ষণ গোবিন্দ নিজের দিকে তাকায়নি তো যখনই বলছি আমি কি নীল শাড়ি পরেছি রাধারানী বলছে বধু তোমাকে দেখি না আমার কতগুলো একটা প্রশ্ন জানছি তুমি সঠিক উত্তর দেবে হ্যাঁ এই যে সঠিক উত্তর দেবে কিন্তু ভুল বল দেবে না হ্যাঁ নীল উৎপল শ্রীমুখ মন্ডল নীল উৎপল শ্রীমুখ মন্ডল ঝামর কহি ভেল ঝামর কহি ভেল কালকে একাদশী ওগুলো চলবে না গেল তোমার বদন শোভা নীল উৎপল মানে উৎপল মানে পদ্ম ফুল নীল পদ্ম ফুলের শোভাকে পরাজিত করে তোমার যে বদন মণ্ডল কেন বিমলের হলো ঝিমিয়ে গেছে কেন বলো গোবিন্দ ভাবছে তাই তো কি বলি কি বলি ও আচ্ছা শোনো শোনো গতকালকে না মদন জারে তনু তাতল জাগর নিশি ফেল মদন জারে তনু তাতল জাগর নিশি গেল আমার মদন জারে ধরেছিল মদন জারে ধরেছিল তাই তো মদন বিমলিন হলো মদন জারে ধরেছিল তাই তো মদন বিমলিন হলো মদন জারে ধরেছিল তাই তো মদন বিমলিন হলো মদন বিমলিন হলো মদন জরে ধরেছিল আমায় মদন জরে ধরেছিল এই জন্য বদনটা বিমলিন হয়েছে ললিতা বলছে বুঝতে পেরেছি কোন জরে ধরেছিল বলছি ডাক্তারের কাছে গিয়েছিলে জ্বরটা সারাতে পারেনি আচ্ছা বধু এবার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ তো
सिंदूर कहे अलका पुरी सिंदूर कहे अलका पुरी सिंदूर कहे अलका पुरी चंदन कहाँ गेलो चंदन कहाँ गेलो अबधु तुम्हारे ललाटे तो चंदने बिंदु थाके गो और रमणीगण तो सिंदूर पड़े कोनो बेटा चिले सिंदूर पड़े ना सही तुम्हारे ललाटे चंदने बिंदु नहीं सिंदूर क्यों কৃষ্ণ মনে মনে চন্দ্রের উপর রাগ মনে মনে বলছে সর্বনাশে পড়েছি কি রে কিন্তু জেরা চলছে প্রশ্ন হয়েছে উত্তর তো দিতেই হবে কি উত্তর দেওয়া যায় কি উত্তর দেওয়া যায় ও জানো জানো প্রেমময়ী গতকালকে তোমার কুঞ্জে আসবার সময় না আমি পথ হারিয়ে ফেলেছিলাম তা কি করব আমি ওই গিরি গোবর্ধনে গৌর সেবী সিন্দুর করি মাল গিরি গোবর্ধনে সুন্দর সিন্দুর করি মাল গিরি গোবর্ধনে গৌরীকে সেবী সিন্দুর করি মাল আমি গৌরী পূজা করেছিলাম গৌরী পূজা করেছিলাম গৌরী পূজা করেছিলাম তাই তো ললাটে সিঁদুর নিয়েছি গৌরী পূজা করেছিলাম তাই তো ললাটে সিঁদুর নিয়েছি গৌরী পূজা করেছিলাম তোমার কুঞ্জের পদ আমি চিনতেই পারিনি অবশেষে কি করলাম গিরি গোবর্ধন পর্বতে চড়ে গৌরীকে আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তারপরে বলিয়ান হয়ে আমি তোমার কুঞ্জের পদ চিনেছি এবার আসলাম আর তুমি তো জানো যারা শক্তি উপাসক মায়েরাও সিঁদুর নেয় ছেলেরাও সিঁদুর নেয় গোবিন্দের যুক্তিটা একবার মন্দ নয় সে বুঝতে পেরেছি আচ্ছা এবার তৃতীয় প্রশ্ন নখ নির্ঘাত খত বক্ষসি নখ নির্ঘাত খত বক্ষসি খত খত বক্ষসি দেবল কোন নারী দেবল কোন নারী দেবল কোন নারী অবধু তোমার বক্ষে কোন রমণী নখের চিহ্ন গোবিন্দ বলছে এই দেখো না তোমাদের এই একটা বদ স্বভাব খালি রমণী রমণী কেন রমণী ছাড়া মুখে কোনো কথা আসে না এটা রমণীর নখের চিহ্ন নয় তবে কি গো কি বলা যায় কি বলা যায় ও ওই যে গতকালকে না তোমার কুঞ্জে আসবার সময় ভুল করে আমি কাঁটার বনে গিয়েছিলাম কণ্টকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢুরইতে গৌরী কণ্টকে তনু ক্ষত বিক্ষত তোহে ঢুরইতে গৌরী আমি কাঁটার বনে গিয়েছিলাম কাঁটার বনে গিয়েছিলাম কাঁটার বনে গিয়েছিলাম তোমার কুঞ্জে আসতে গিয়ে ভুল করে তোমার কুঞ্জে আসতে গিয়ে ভুল করে আমি কাঁটার বনে গিয়েছিলাম তোমার কুঞ্জে আসতে গিয়ে কাঁটার বনে গিয়েছিলাম তোমার কুঞ্জে আসতে গিয়ে ভুল করে কাঁটার বনে ঢুকেছিলাম তোমার কুঞ্জে আসতে গিয়ে কাঁটার বনে গিয়েছিলাম তোমার কুঞ্জে আসতে গিয়ে রাধে কাঁটার বনে গিয়েছিলাম তোমার কুঞ্জের পথ হারিয়ে ফেলে আমি ভুল করে কাঁটার বনে ঢুকে পড়েছিলাম সত্যিই তো সেটাই তো কাঁটার বন যে কৃষ্ণ সেবা করতে গিয়ে আত্মসুখে মেতে যায় কৃষ্ণ সেবা করতে গিয়ে দেহ ইন্দ্রিয় চরিতার্থে যে মেতে যায় কৃষ্ণ আরাধনা করতে গিয়ে যে দেহ ইন্দ্রিয়ে সুখ লালসায় মেতে যায় সেটা তো কাঁটার বন সেই কাঁটার বন সেই হৃদয় রূপী কাঁটা বনের দ্বারা তো কখনো গৌর গোবিন্দ সেবা হয় না গৌর গোবিন্দ সেবা করতে গেলে একবারে সুন্দর হয়ে যেতে হয় একটু কথা ভাবুন তো আপনারা শুধু এইটুকু কথা ভাবুন আমার শ্যাম তো সুন্দর না সুন্দর না মাইরা অসুন্দর না দেখতে খারাপ খুব সুন্দর খুব সুন্দর আমার শ্যামে সুন্দর শ্যাম
আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, তোর হাসি সুন্দর, বাঁশি সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, তোর হাসি আমার শ্যাম খুব সুন্দর, তাই তো? শুধু এইটুকু কথা ভাবুন তো, শ্যাম যদি খুব সুন্দর হয়, সেই সুন্দরের পূজারী হতে হলে, সেই সুন্দরের সেবা পূজা করতে হলে এই জায়গাটাকে কতটা সুন্দর রাখতে হবে। অসুন্দর মন নিয়ে, অসুন্দর মনোবৃত্তি নিয়ে, জিহিংসা কুটিনাটি লাভ চাষ পূজা প্রতিষ্ঠা কাঁটা নিয়ে, এগুলো তো একটা কাঁটা, হৃদয় ভরা কাঁটার বন নিয়ে সুন্দরের চরণে গেলে সুন্দরের সেবা পূজা হবে কি? সুন্দরের সেবা পূজা করতে গিয়ে যদি আমি কাঁটার বনে মেতে যাই, হৃদয়টা তো কাঁটার বনে ভরে গেল, সুন্দর কিন্তু সুন্দর রূপে আনন্দ পাবে না। কথায় বলে, তুমি যদি দেবতার পূজা করতে চাও, দেবতার মতো মনটাকে তৈরি করে নাও। সুন্দরের চরণে যেতে হলে সুন্দর হয়ে যেতে হবে, খুব সুন্দর যত্ন করতে হবে। এই হৃদয় বৃন্দাবনটা সুন্দর করে সাজাতে হবে সুন্দরের জন্য, আর কারো কাজ কারোর জন্য নয়, কারোর জন্য নয়। একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি গুরুচরণ আশ্রয় করে দীক্ষা নিলে, দীক্ষার হওয়ার পর কিন্তু এই হৃদয়টা, এই দেহটা আমার স্ত্রীর থাকলো না, আমার স্বামীর থাকলো না, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারো নয়। দীক্ষা নেওয়ার সাথে সাথে এই দেহটা হয়ে গেল আমার ওই সুন্দরী। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম।
গোবিন্দায় নম বলে যখন তুমি গোবিন্দের চরণে দেহটা সঁপে দিলে, গুরু দীক্ষা নিলে, সেদিন থেকে দেহটা হয়ে গেল সুন্দরী, খুব 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 তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে আমার এই সুন্দরের দেহে যেন কখনো অনাচার না হয়, সুন্দরের ভূমিতে যেন কখনো অত্যাচার না হয়, যেন কাঁটার বন না হয়ে ওঠে। সুন্দর বন সুন্দরের জন্য সাজিয়ে রাখতে হবে, সুন্দর বন যে কাঁটার বনে ভরে যায় সুন্দর থাকবে না। জয় জয় শ্রী রাধে রাধে রাধে। দীক্ষা হওয়ার আগে, দীক্ষা নেওয়ার আগে এই দেহটা থাকে কেদার রাজের ভূমি, দীক্ষা নেওয়ার পর হয় এই দেহটা বৃন্দাবন ভূমি। তত্ত্ব তো বিচারে বলছে কেদার রাজকে।